আসসালামু আলাইকুম এবং শেয়ার হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 27 জানুয়ারি 2023। তো আজকে যেহেতু শুক্রবার মার্কেট বন্ধ, তো সুতরাং আজকে আমি একটি শেয়ার সম্পর্কে আলোচনা করব এবং সেই শেয়ারটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস দুটোই করব, যাতে করে আপনারা এই শেয়ারটি সম্পর্কে জানতে পারেন এবং এই শেয়ারটিতে আগামীতে যদি আপনারা বিনিয়োগ করতে চান তাহলে সেই সিদ্ধান্ত গ্রহণে আপনাদের জন্য সুবিধা হবে। তো ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি যে আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওতে যাওয়ার আগে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে দেখেন, এখানে আমরা একটা জিনিস অন করেছি, এটা হচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমরা কিন্তু বেশ কিছু শেয়ারের নাম দেখতে পাচ্ছি। তো মূলত এখান থেকে আমরা কিন্তু যে এই যে পার্সেন্ট চেঞ্জ, এই যদি এই বাটনটাতে ক্লিক করি বা এই ট্যাবটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সবচেয়ে বেশি পার্সেন্ট চেঞ্জ হয়েছে যেই শেয়ারগুলোতে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুরুতেই রয়েছে ইএইচএল বা ইস্টার্ন হাউজিং লিমিটেড, এছাড়াও এসপি সিরামিক বা শাইনপুকুর সিরামিক যেটা সেটা, এরপর দেখতে পাচ্ছি প্রগতি লাইফ, বসুন্ধরা পেপার, পপুলার লাইফ, বিডি ওয়েল্ডিং, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেএমআই হসপিটাল। তো মূলত আজকে আমি অন্যান্য অনেক শেয়ার নিয়ে আলোচনা করেছি, তো আজকে আমি আলোচনা করব হচ্ছে যে ইএইচএল নিয়ে। কারণ হচ্ছে এই ইএইচএল কিন্তু শুধুমাত্র যে মূল্য বৃদ্ধি পেয়েছে তা না, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেনদেন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, আমি এটা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা বুঝতে পারলাম যে এই শেয়ারটি কিন্তু বর্তমানে ভালো করছে এবং এটার কিন্তু অনেকগুলো সিগন্যাল কিন্তু দীর্ঘদিন যাবত আমাদেরকে দিয়েছিল, আমি কিন্তু আলোচনা করেছিলাম। তো প্রথমে আমরা এই শেয়ারটি সম্পর্কে একটু ফান্ডামেন্টাল অবস্থাটা জেনে নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই শেয়ারটি গতদিন মূল্য ছিল 101.90 টাকা, অর্থাৎ বৃহস্পতিবার 26 জানুয়ারিতে মূল্য ছিল 1.90 টাকা, এবং এটার কিন্তু লেনদেনও কিন্তু ভালো হয়েছে আমরা দেখতে পেয়েছি। এখানে আমরা যদি দেখি যে ভলিউমও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, প্রায় 30 লাখের উপরে শেয়ার কিন্তু লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং এটা টোটাল শেয়ার সংখ্যা যদি আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি 9,33,35,153টি শেয়ার রয়েছে বাজারে এদের, এবং এটা কিন্তু রিয়েল এস্টেট অর্থাৎ সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার, এবং এটা কিন্তু আমরা হল্টেড হতে দেখেছিলাম গত দিনে। এবং আমরা যদি এটার ইপিএস দেখি, 6 মাসের ইপিএস দেখতে পাচ্ছি এখানে 3.13 টাকা, এবং এটা যদি আমরা ডিভিডেন্ড হিস্ট্রি দেখি যে এখানে কিন্তু সবসময় আমরা দেখতে পেয়েছি ক্যাশ ডিভিডেন্ড এবং বোনাস ডিভিডেন্ডের ব্যবস্থা ছিল, অর্থাৎ 2016 সাল পর্যন্ত তারা বোনাস ডিভিডেন্ডও কিন্তু ঘোষণা করেছিল, তবে 16 সালের পরে কিন্তু তারা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যাই হোক, এটা খুব একটা ভালো দিক আমি মনে করি। এবং এখানে যদি আমরা দেখি যে তাদের যে পিই রেশিও দেখতে পাচ্ছি যে আনঅডিটেড পিইটা 16.28 এবং অডিটেড পিই হচ্ছে 17.33, অর্থাৎ এখানে কিন্তু পিই রেশিও কমেছে, অর্থাৎ কোম্পানি কিন্তু ভালো করছে বলে আমার কাছে মনে হয়। এবং এখানে আমরা যদি দেখি ডিভিডেন্ড ইল্ড, এই শেয়ারটির ডিভিডেন্ড ইল্ড কিন্তু মোটামুটি বলা যেতে পারে ওই হিসেবে অত উন্নত না, কারণ এটার প্রাইস অনুযায়ী যে ডিভিডেন্ড দেওয়া হয় সেটা কিন্তু অত উন্নত না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোম্পানি কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সবসময় 2018 সালের থেকে, এর আগে কিন্তু তারা স্টক ডিভিডেন্ডও দিয়েছিল। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 18 সালের পর থেকে আস্তে আস্তে ডিভিডেন্ড ইল্ড কমতে শুরু করেছে, অর্থাৎ শেয়ারটির মূল্য বেশি ছিল তুলনামূলকভাবে ডিভিডেন্ডের তুলনায়। এবং আমরা যদি এখানে যদি কোম্পানিটির শেয়ার হোল্ডিংটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি শেয়ার হোল্ডিংয়ে সবচেয়ে বেশি স্পন্সর এবং ডিরেক্টরের কাছে রয়েছে, এবং দ্বিতীয় সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি পাবলিকের কাছে রয়েছে, যদিও তাদের শেয়ার হোল্ডিং কিছুটা কমেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে এই আমরা যদি দেখি নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে, এবং কিছুটা কিন্তু ফরেন ইনভেস্টমেন্টও কিন্তু কিছুটা কমেছে, যদিও এই শেয়ারটিতে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট রয়েছে। বাংলাদেশের কিন্তু সব কোম্পানিতে ফরেন ইনভেস্টমেন্ট নেই, এর মধ্যে ইএইচএল কিন্তু একটা অন্যতম যেখানে ফরেন ইনভেস্টমেন্ট রয়েছে খুবই সামান্য পরিমাণ হলেও। এখন একটু বলে নেই যে তাদের ব্যবসাটা মূলত আসলে কী, তাদের ব্যবসা হচ্ছে আমরা জানি যে রিয়েল এস্টেট ব্যবসা, এখানে জমি হতে পারে অথবা প্লট বা ফ্ল্যাট যেটাই বলি না কেন, ফ্ল্যাট হতে পারে বা জমি হতে পারে, মানে যেটাকে আমরা প্লট হিসেবে চিনি, এরকম তাদের ব্যবসা। তো এই ব্যবসাটা মূলত আসলে বর্তমানে অতটা উন্নত মানের যাচ্ছে না, এটা আমাদের অর্থনৈতিক সমস্যার কারণেই হোক বা বিভিন্ন রকম রাজনৈতিক প্রবলেম বলেন না কেন, তো মূলত আসলে অর্থনৈতিক প্রবলেমের কারণে কিন্তু মানুষ এখন ফ্ল্যাট কেনার দিকে কম যাচ্ছে। আবার একইভাবে কিন্তু যে জমি কিনবে সেই ধরনের টাকাও কিন্তু মানুষের কাছে থাকে না,
তো এই কারণে মূলত রিয়েল এস্টেট ব্যবসাটা এমনিতেই কম হওয়ার কথা, কিন্তু তারপরও সেই তুলনায় কিন্তু ইস্টার্ন হাউজিং অতটা খারাপ করেনি, মোটামুটি তাদের ব্যবসা কিন্তু ভালো রয়েছে বা ভালো করেছে বিগত সময়ে। এখন সামনের দিনগুলোতে কী হয় সেটা কিন্তু বলা যায় না, তবে এই ধরনের ভোলাটাইল বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। তো একটা বিষয় হচ্ছে যে আমাদেরকে ওই ধরনের শেয়ারগুলোতে বেশি বিনিয়োগ করা উচিত যেগুলো ছেড়ে কন্টিনিউয়াস ব্যবসা করতে পারবে বা তাদের ব্যবসা সাস্টেন করবে এরকম একটা জিনিস। যদিও ইস্টার্ন হাউজিং দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে এবং তাদের ব্যবসা কিন্তু ভালোই চলছিল, কিন্তু এখনকার পরিস্থিতি আর তখনকার পরিস্থিতি এক নয়। কিন্তু আপনারা যদি SIP বা ওই ধরনের কোনো বিষয়তে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা ভালো করতে পারবেন। এবং একটা বড় বিষয় হচ্ছে বড় বড় যারা মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে, ওপেন এন্ড মিউচুয়াল বলেন বা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড বলেন, তাদের কিন্তু পছন্দের একটি শেয়ার কিন্তু এই ইস্টার্ন হাউজিং। তাদের পোর্টফোলিওতে গেলেই আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এখন তারা কিন্তু ওই সময় অল্প দামে ক্রয় করেছিল বা হয়তো তারা দীর্ঘদিন যাবৎ ইনভেস্টমেন্ট করছে বিধায় এই শেয়ারটি তাদের জন্য অনেকটা পজিটিভ বয়ে এসেছে। কিন্তু হয়তো আপনি এই মুহূর্তে প্রবেশ করলে লাভ তেমন একটা করতে পারবেন কি না বা আপনার ডিভিডেন্ড ইল্ড ভালো পাবেন কি না সেটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, যাই হোক, এই ছিল মোটামুটি ফান্ডামেন্টাল অবস্থা। তো আমি এই ভিডিওটার সাথে সাথে একটা বিষয় আপনাদেরকে একটু বলতে চাই, বাংলাদেশে এখনও মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু অতটা উন্নত মানের অবস্থায় নেই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশি মিউচুয়াল ফান্ডে কিন্তু বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো টিভিতেও বিজ্ঞাপন হয় না বা ইউটিউবেও বিজ্ঞাপন তেমন একটা পাওয়া যায় না বা ফেসবুকেও পাওয়া যায় না। কিন্তু অপরদিকে আমাদের বাংলাদেশের পাশের দেশ ভারতে কিন্তু মিউচুয়াল ফান্ড নিয়ে তাদের একটা ক্রেজিনেস রয়েছে। সাধারণ শেয়ারের তুলনায় মানুষ কিন্তু মিউচুয়াল ফান্ডে বেশি বিনিয়োগ করে দীর্ঘমেয়াদের জন্য। তো আমি বলবো যে আমার এই ভিডিওর মাধ্যমে বলবো যারা মিউচুয়াল ফান্ডগুলো ম্যানেজ করে থাকে তাদের উচিত হবে এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডের উপর একটা মার্কেটিং করা এবং সাধারণ মানুষকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানানো। তাহলে মূলত আসলে মিউচুয়াল ফান্ডে এই মুহূর্তে বিনিয়োগ সম্ভব হবে। এবং একটা বড় বিষয় একটু বলে নেই, শেয়ার মার্কেট পতনের ক্ষেত্রে কতগুলো বড় বড় প্লেয়ার রয়েছে, এর মধ্যে কিন্তু আমরা বিদেশি বিনিয়োগকারীদেরকেও বলতে পারি। তারাও কিন্তু বাংলাদেশ থেকে সেল করে দিয়ে চলে যাচ্ছে বাইরের দিকে, এতে করে দেখা যাচ্ছে সেল প্রেশার বাড়াতে কিন্তু আস্তে করে শেয়ারটির মূল্য অনেকাংশে নেমে যাচ্ছে। কিন্তু যদি এখন এই মিউচুয়াল ফান্ডের যারা কর্ণধার রয়েছে বা ফান্ড ম্যানেজার রয়েছে তাদের কিন্তু মূল বিজনেসই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে টাকা কালেক্ট করে সেটা মানি মার্কেট হোক অথবা মিউচুয়াল ফান্ড অথবা শেয়ার মার্কেট হোক যে কোনো জায়গায় হোক বিনিয়োগ করে থাকে। তো এখন এই যে বিনিয়োগ যদি আমাদের দেশ থেকে যদি করা সম্ভব হয় তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না বা যে কোনো গুটি কয়েক একজন ব্যক্তির দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে না। তখন কিন্তু মিউচুয়াল ফান্ডরাই চাইলে এভাবে করে কিন্তু আমাদের মার্কেটকে পতনের হাত থেকে ঠেকাতে পারে। মূলত একটা জিনিসের পতন কখন হয় সেটা হচ্ছে যখন ওই শেয়ারটির বা ওই প্রোডাক্টটির প্রতি মানুষের আগ্রহ কমে যায় বা সেল প্রেশার যদি বেড়ে যায় তখন কিন্তু সেটার পতন ঘটে। যেমন আমরা পেঁয়াজের ক্ষেত্রে দেখেছিলাম যে পেঁয়াজের কিন্তু একটা সময় 200 টাকা মূল্য উঠে গিয়েছিল, কিন্তু বর্তমানে কিন্তু সেটা আবার স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। এবং এটার কারণ হচ্ছে আস্তে আস্তে পেঁয়াজের উৎপাদন বেশি হয়েছে এবং বাজারে যখন পেঁয়াজ অতি বেশি পরিমাণে চলে এসেছিলো তখন কিন্তু সেটার মূল্য অনেকাংশে কমে গিয়েছে বা কারেকশন হয়েছে আমরা বলতে পারি। তো ঠিক একইভাবে কিন্তু শেয়ার মার্কেটও একই বিষয়। তো সুতরাং আমি বলবো যে যারা মিউচুয়াল ফান্ডগুলো ম্যানেজ করে তাদের উচিত হবে এই শেয়ার মার্কেটের উপরে বেশি বেশি করে ইনভেস্টমেন্ট করা এবং আমাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য কিছু সাধারণ মিউচুয়াল ফান্ড ইমপ্লিমেন্ট করা যেগুলো আসলে নিয়মিত আমাদেরকে ভালো প্রফিট দিতে পারবে। তাহলে মূলত আমরা মূল্যস্ফীতির সাথে সাথে নিজেদের যেই ডেইলি এক্সপেন্সেস সেটা আমরা মিডিয়ে চলতে পারবো। আচ্ছা, এরপর আমরা এটা দেখলাম মোটামুটি ফান্ডামেন্টাল অবস্থার তুলনায় বলা যায় যে ভালোই, অন্যান্য যে কোনো সেক্টরের তুলনায় রিয়েল এস্টেট সেক্টরটা এমনিতে একটু দুর্বল অবস্থানে থাকে, তারপরে মোটামুটি খারাপ নয় ভালোই অবস্থানে রয়েছে। তো টেকনিক্যাল অবস্থাটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের টেকনিক্যাল চার্টে। তো আমি অলরেডি টেকনিক্যাল চার্টটিকে লোড করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু এই যে এই শেয়ারটি হঠাৎ করে মূল্যবৃদ্ধির একটা তালিকায় চলে আসছে বা লেনদেনও কিন্তু ভালো হচ্ছে। আমরা যদি খেয়াল করি, যেমন দেখেন এখানে একটা আমরা আপ সিগনাল খেয়াল করছি, দেখেন এখানে কিন্তু আস্তে আস্তে মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং একটা বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু লেনদেন আমরা আস্তে আস্তে বৃদ্ধি পেতে দেখছি। এবং অনেক সময় কিন্তু আমরা খেয়াল করেছি যে ব্লক মার্কেটেও লেনদেন হয়েছে ভালো এই শেয়ারটির। তো মূলত এখন যেহেতু আপ হচ্ছে এবং লেনদেনও বৃদ্ধি পাচ্ছে তো অনেকেই হয়তো এই শেয়ারটির উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, সম্ভাবনা উচ্চতর। কারণ আমরা বাঙালিরা কিন্তু মূলত আসলে দেখি যে ঝোঁক বুঝে কোপ মারার চেষ্টা করি, যেখানে দেখি যে ঝোঁক বা যেখানে অনেক ভিড় সেই সব জায়গায় আমরা যাই। এবং এই ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটতে পারে যে এই শেয়ারটির বর্তমানে হয়তো মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই হিসেবে হয়তো আপনারাও ঝুঁকে পড়তে পারেন। এটা কোনো আসলে বড় দোষের কিছু নয়, এটা স্বাভাবিক ব্যাপার যে সবাই যেদিকে যায় আমরাও সেদিকে যাই, স্রোতের পক্ষে যেতে চাই। কিন্তু এই মুহূর্তে শেয়ারটি ক্রয় করলে কি আপনি লাভবান হতে পারবেন কি না এটা হচ্ছে বড় বিষয়। কারণ হচ্ছে
এই শেয়ারটির কিন্তু একে তো কিন্তু ডিভিডেন্ড ইল্ড অত উন্নত মানের নয় এবং এটাও কিন্তু অলরেডি মূল্যবৃদ্ধি পেয়ে গেছে অনেকাংশে। এটা যদি আপনি যদি এই অংশটা থেকে যদি শুরু করতে পারতেন, অর্থাৎ 70-71 টাকা থেকে যদি আপনি এটার যদি বাই করতে পারতেন, তাহলে এই মুহূর্তে হয়তো আপনার জন্য একটা মোটামুটি নিরাপদ পজিশন বলা যেতে পারতো বা লাভজনক পজিশন। কিন্তু এই মুহূর্তে কিন্তু এমনি এটি শেয়ারটির মূল্য বৃদ্ধি পেয়েছে, যদিও হয়তো সামনের দিকে আরও বৃদ্ধি পেতে পারে, কিন্তু সেটা আপনার জন্য লাভজনক নাও হতে পারে। এবং আপনি যদি হয়তো এরকম হতে পারে যদি এখান থেকে যদি আবার রিটার্ন করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে। কারণ কোনো একটি শেয়ার ঠিক কতদূর যেতে পারে সেটা কিন্তু আসলে একটা ধারণা করা যায় তার ব্যবসা কীরকম চলছে সেটার উপরে। কারণ হয়তো 2-3 দিনে এটা মূল্য বৃদ্ধি পেতে পারে, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে সেটা আপনার অনেক ক্ষতির কারণ হতে পারে। যেমন আমরা এই শেয়ারটির কিন্তু মূল্য দেখতে পেয়েছিলাম অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল, এখানে প্রায় 50-এর কাছাকাছি উঠে এসেছিলো বা 50 থেকে উপরে গিয়েছিলো, কিন্তু এরপরে কিন্তু আস্তে আস্তে পতন ঘটতে থাকে। এবং আমি কিন্তু আগেই বলেছি যে বর্তমানে কিন্তু রিয়েল এস্টেট ব্যবসা তেমন একটা ভালো নয়, এবং আমি কিন্তু এই ইস্টার্ন হাউজিং সম্পর্কে এর আগে একটা আলোচনা বলেছিলাম, একটা নিউজ আলোচনা করেছিলাম, এবং আপনারা কিন্তু সাধারণ চোখে দেখলে নিজেরই বুঝতে পারবেন। যেহেতু আমাদের বর্তমানে টাকার যে মূল্যস্ফীতি সেটার কারণে জিনিসপত্রের দাম অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে, এবং মানুষ কিন্তু জমি ক্রয় করে বাড়ি করার সামর্থ্য তেমন একটা নেই, এবং একটা বড় হচ্ছে যে ফ্ল্যাটও ওইভাবে ক্রয় করা সম্ভব হয় না অনেকাংশে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হয়তো ব্যবসা কিছুটা মন্দা যেতে পারে, এবং এই ধরনের মন্দা নিউজ কিন্তু আসলে কিন্তু তখন আবার পতন ঘটতে পারে, এই হচ্ছে বিষয়। তো তারপরও অনেক সময় আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের একটা বিষয় রয়েছে, তো বর্তমানে শেয়ারটি আপ ট্রেন্ডে রয়েছে, সেটা আমরা এখন কীভাবে বুঝবো। এই জন্য আমরা নিব হচ্ছে 3টি ইন্ডিকেটর। তো প্রথমে আমরা ইন্ডিকেটর নিব হচ্ছে RSI ইন্ডিকেটর, তারপর নিব হচ্ছে MACD ইন্ডিকেটর, এবং সবশেষে নিব হচ্ছে বোলিঞ্জার ব্যান্ড। তো 3টি ইন্ডিকেটর নিলাম। এখন আমরা প্রথমে RSIটা নিয়ে যদি আলোচনা করি, তো আমরা বলতে পারি RSI অনুযায়ী কিন্তু বর্তমানে সেটি হয়তো আর সামান্য পরিমাণ বৃদ্ধির জায়গা রয়েছে এরকম মনে হচ্ছে RSI দেখে। কারণ আমরা যদি এখানে দেখি, যেখানে দেখেন RSI কিন্তু একবারই শুধুমাত্র 76-77-এর কাছাকাছি ছিল, এরপর এখান থেকে কিন্তু আস্তে আস্তে কারেকশন হয়েছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মোটামুটি 70-এর কাছাকাছি চলে এসছে, যে কোনো সময় হয়তো 70-কে ক্রস করবে, এবং সেখান থেকে কিন্তু অনেকাংশে একটা কারেকশন হতে পারে। এবং এই শেয়ারটি কিন্তু অতটা গেমলিংয়ের শেয়ার নয় যে এটা কোনো কাছে গেমলিং হওয়ার উচ্চতর সম্ভাবনা রয়েছে বা হয়, তবে আমার কাছে মনে হয় যে এই শেয়ারটি হয়তো আর কিছুদিন বৃদ্ধি পেতে পারে, এরপর কিছুটা কারেকশন হবে, এরপর হয়তো আবার বৃদ্ধি পেতে পারে। তবে এটা থেকে কিন্তু ওইভাবে আহামরি লাভ করার সম্ভাবনা কম, কারণ এটা এমনিতে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, এটা আমরা RSI থেকে বুঝতে পারলাম। তারপরে যদি আমরা MACD নিয়ে আলোচনা করি, MACD-তে আমরা দেখতে পাচ্ছি আসলে এই শেয়ারটির যেই সময় থেকে মূল্যবৃদ্ধি শুরু হয়েছে ওই সময়টাতে খুবই আস্তে আস্তে মূল্যবৃদ্ধি পেয়েছিল, কিন্তু আমরা কিন্তু ওইভাবে খেয়াল করিনি। তবে লেনদেন কিন্তু খুব একটা খারাপ ছিল না, ওই সময়টা তো ভালোই ছিল, কিন্তু আমরা যেহেতু ওইভাবে খেয়াল করিনি, তো সেটার ফলাফল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে মোটামুটি এটা নাগালের বাইরে চড়ে গিয়েছে। আমার কাছে মনে হয় যে আপনি এই সময় যদি নতুনভাবে বিনিয়োগ করতে চান, তবে হয়তো আপনার জন্য একটা ঝুঁকির কারণ হতে পারে। এবং আমরা যদি এটা যদি বোলিঞ্জার ব্যান্ডটা নিয়ে আলোচনা করি, তো দেখতে পাচ্ছি বোলিঞ্জার ব্যান্ডও দেখেন আপার ব্যান্ড লোয়ার ব্যান্ডের মধ্যে পার্থক্য কিন্তু মোটামুটি রয়েছে ভালোই। তবে এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন এই শেয়ারটির মূল্যবৃদ্ধির স্ট্রেংথ কিন্তু এভাবে কিন্তু বেশি নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝামাঝি কিন্তু এই শেয়ারটি কিছুটা কারেকশন হয়ে কিন্তু এই যে মাঝের যে ব্যান্ড রয়েছে সেটার কাছাকাছি চলে আসছিলো, বা কোনো কোনো সময় আমরা দেখতে পাচ্ছি যে মাঝের ব্যান্ডের নিচে অবস্থানও করেছিল। তো তার মানে আমরা বলতে পারি যে আপ ট্রেন্ডটা সেভাবে কিন্তু স্ট্রং বলা যায় না, এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদে যত উন্নত মানের শেয়ার হবে সেটাও কিন্তু বলা যায় না। তো তারপরও কিন্তু এটা আপনাদের নিজেদের ইচ্ছে আপনারা বিনিয়োগ করবেন কিনা, আমি কিন্তু এটা সবগুলো বিষয়ে একসাথে আলোচনা করলাম যে এটার কিন্তু প্রকৃতপক্ষে ব্যবসাও এভাবে কিন্তু করা সম্ভব হচ্ছে না, অপরদিকে এটার মূল্য কিন্তু বৃদ্ধি পেতে পেতে নাগালের বাইরে চলে গিয়েছে, এবং এটার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি MACD-র স্ট্রেংথ কিন্তু অতটা হাই নয় যে যেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এটা একটা স্ট্রং আপ সিগনাল। তো মোটামুটি বলা যায় এটা গ্র্যাজুয়ালি আপ হয়েছে, তো এটা আসলে গেমলিংয়ের শেয়ার নয় আমি আগেই বললাম, তো ওইভাবে করে হয়তো গেমলিং নাও হতে পারে। আপনারা যদি এটা দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করার চিন্তা করেন, তবে হয়তো তেমন কোনো প্রফিট আপনি নাও গেইন করতে পারেন, অথবা যদি শর্ট টার্মে বিনিয়োগ করেন এখান থেকে যে অনেকাংশে বৃদ্ধি পাবে সেটারও সম্ভাবনা কম। তো তারপরও যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে আপনারা হয়তো এই শেয়ারটিতে হাইপ হয়ে অনেকে জাম্প করতে পারেন, তো তার আগে এইসব বিষয়গুলো একটু বিবেচনা করবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। তো যাই হোক, আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, তো আজকে আর বেশি একটা কথা বলবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।